সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পিজন স্টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আবার এসেছি মিরপুর এক গোবিন্দবাইয়ের পিজন লফটে। এই লফটের উদ্যোক্তা গোবিন্দভাই নিজেই। গোবিন্দভাই প্রতিনিয়ত বাইরে থেকে কবুতর ইম্পোর্ট করে থাকেন। গতকালকে বেশ কিছু কবুতর নিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসছেন। আজকে গোবিন্দভাইয়ের এখানে আমি আসছি আপনাদেরকে গোবিন্দভাইয়ের এখানে কী কী কবুতর আছে গোবিন্দভাইয়ের সাথে এবং ওনার এখানে কী কী কবুতর আছে তার সাথে পরিচয় করিয়ে দেবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গোবিন্দ ভাই, কেমন আছেন ভাই? শুনেছি গতকালকে বেশ কিছু কবুতর কালেকশন করেছেন। কি কি কবুতর কালেকশন করেছেন? এখানে আছে কিছু আপনার আমেরিকার আর্জেন মডেন আছে, কিছু টিস্ট আছে, হাউস পিজন আছে, কিং আছে, কিছু হ্যারি স্টাম্বলার আছে, কিছু কোটার আছে, হ্যান্ডেল আছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, তো চলুন অডিয়েন্সকে আমরা একদিক থেকে দেখাই আপনার এখানে কি কি কবুতর আছে। কোন দিক থেকে দেখাবেন? আচ্ছা আসেন। এটার নাম কি ভাইয়া? আমেরিকান আর্জেন্ট গাজি মডেনা। আমেরিকান আর্জেন্ট গাজি মডেনা না? এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? এটা আছে দুইটা আছে, দুই পেয়ার। দুই পেয়ার না, এই কালারের? এটা হচ্ছে ব্লু এক পেয়ার, রেড এক পেয়ার। রেড এক পেয়ার। আচ্ছা, এই পেয়ার, এই পেয়ারটার আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? ব্লু পেয়ারটা পড়বে আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। এটা কি ফিক্স না আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে? আলোচনার মাধ্যমে কিছুটা এদিক সেদিক হবে না? এটা কি আপনার এখানে ডিম বাচ্চা করেছে? হ্যাঁ, এটা রিসেন্টলি ডিম পারছে। অলরেডি মানে ডিমে বসে আছে, তাই তো? হ্যাঁ। তার মানে ডিম বাচ্চা নিয়ে কোনো ডাউট থাকার কথা না অডিয়েন্সের। অডিয়েন্স ডিমে অলরেডি বসে আছে, দেখেন। এগুলো সবগুলো ইয়াং কবুতর, 2020 সালের। আচ্ছা, আরেকটা কি কালার আছে বললেন? আরেকটা আছে রেড আর্জেন্ট মডেনা। রেড আর্জেন্ট মডেনা, ওটার প্রাইস কি সেম? সেম প্রাইস। আচ্ছা, আর এটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক আর্জেন্ট মডেনা। ব্ল্যাক আর্জেন্ট মডেনা, এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 4-5 পেয়ার আছে। 5 পেয়ার। এগুলো আস্কিং প্রাইস কেমন? এগুলো সব 2.5 লাখ করে পেয়ার। এগুলো হচ্ছে 2.5 লক্ষ টাকা। ওগুলো কি কালার বাকি? বাকি আছে আপনার ইয়েলো আছে, রেড আছে, ব্ল্যাক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক মডেনা। হ্যাঁ, ব্ল্যাকটা আপনার কাছে কত পেয়ার আছে? এটা আছে 2 পেয়ার। 2 পেয়ার না? এগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? এগুলো পড়বে 1,50,000। 1,50,000 টাকা না? ওই পেয়ারটাও সেম একই না? জি, সেম প্রাইস। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে আর্জেন্ট মডেনা। আচ্ছা, এই এই কালারটা কয় পেয়ার আছে আপনার কাছে? এই কালারে আছে 3 পেয়ার। 3 পেয়ার। এগুলো আস্কিং প্রাইস? এগুলো 2.5 লাখ করে পেয়ার। 2.5 লাখ। এগুলো তো আর এখানে ডিম বাচ্চা করেনি না? না, এটা রিসেন্টলি আনা হয়েছে, এসে তোমাকে করবে। আচ্ছা, গতকালকে এগুলো আসছে। আচ্ছা, আর এই পেয়ারটা? এটা হচ্ছে আর্জেন্ট মডেনা। এটাও সেম না? এই কালারে কয় পেয়ার আছে? এই কালারে আছে 2 পেয়ার। 2 পেয়ার না? এগুলো আস্কিং প্রাইস? এটা পড়বে 2 লক্ষ টাকা করে পেয়ার। এগুলো পার পেয়ার 2 লক্ষ টাকা করে না? জি। আর এই পেয়ারটা? এটা হচ্ছে রেড আর্জেন্ট মডেল। রেড আর্জেন্ট মডেল, এগুলো কয় পেয়ার আছে? এক কালারই একটা আছে। আচ্ছা, এগুলোর আস্কিং প্রাইস? এটা উপর বিভাগে 3.5 লাখ করে। 3.5 লাখ টাকা। আর আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখিয়ে দিকে হবে, তাই তো? এটার নাম কি ভাই? ওপাল পিস্ট। ওপাল পিস্ট না? এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? এগুলো 3 পেয়ার আছে। 3 পেয়ার। কী কী কালারের? এগুলো সবগুলোই একই কালার। জি। আচ্ছা, এগুলো আস্কিং প্রাইস কেমন? 40,000 করে পেয়ার। এগুলো কোন দেশের কবুতর? এগুলো জার্মানের। জার্মান না? 40,000 টাকা এগুলোর আস্কিং প্রাইস চাচ্ছেন। আলোচনার মাধ্যমে কিছুটা দাম এদিক সেদিক হবে অডিয়েন্স। যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন। আর যদি আমার চ্যানেলে কেউ রেফারেন্স দিয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিছু অনার করা হবে? জি। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমেরিকান নান নাকি? এটা হচ্ছে আমেরিকান ইংলিশ নান। ইংলিশ নান না? সাইজ তো মাশাআল্লাহ অনেক বড়। অনেক বড় সাইজ, কারণ নানের আমি এর আগে সাইজ দেখছি ছোট ছোট, বেশি বড় হয় না। এটা একটু, হ্যাঁ, এটা সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক, সেই জন্য আমি বলছি নানের সাইজটা অনেক বড়। আচ্ছা, এটার আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? 35,000 টাকা। 35,000 টাকা না? এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 4 পেয়ার আছে। 4 পেয়ার না? এটা তো ডিম বাচ্চা করেনি না? না, এখনো ডিম পড়ানো হয় নাই। আচ্ছা, আর এটা হচ্ছে আমেরিকান জায়ান্ট সোহমার, অ্যান্ডোলজিয়ান। আমেরিকান অ্যান্ডোলজিয়ান জায়ান্ট সোহমার, এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 4 পেয়ার আছে। 4 পেয়ার। কী কী কালারের আছে? অ্যান্ডোলজিয়ান হোয়াইট, ওপাল। আচ্ছা, এগুলো আস্কিং প্রাইস কত হচ্ছেন? 35,000 করে পেয়ার। 35,000 টাকা করে আস্কিং প্রাইস চাচ্ছেন, বাকিটা আলোচনার মাধ্যমে কিছুটা দামে দেখিয়ে দিক হবে। ড্যানিশ হোয়াইট, ড্যানিশ দেখলাম। হ্যাঁ। আচ্ছা, এগুলো আপনার কাছে কত পেয়ার আছে ভাইয়া? এগুলো 5 পেয়ার আছে। 5 পেয়ার না? কী কী কালার আছে আর? এখানে ব্লু বার্লেস আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে। আচ্ছা, এগুলোর আস্কিং প্রাইস কেমন? 40,000 করে। 40,000 করে আস্কিং প্রাইস চাচ্ছেন না? এগুলো তো কোনো বেবি নাই এখন? না, বেবি নাই। এগুলো তো সম্ভবত গতকালকে এসেছে, তাই না? জি। আচ্ছা, আর
এটা কি ভাই? এটা তো এটাকে দেখি নাই আনকমন। এটা ডেড চাইনিজ ন্যাশনাল টার্ম। চাইনিজ ন্যাশনাল টার্ম না? এগুলা আমি এর আগে দেখি নাই এখানে। এগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? 35000 করে পেয়ার। 35000 টাকা করে পেয়ার না? এগুলোর মূলত আকর্ষণ জিনিস আকর্ষণটা কি? এটার আপনার ইসের কপালের উপর একটা টার্প আছে ডবল কালার, মানে জুটির মতো। হ্যাঁ, এটাই মূল আকর্ষণ। আর চোখগুলো সুন্দর, চোখের একটা বর্ডার আছে। জি। আচ্ছা, এগুলো তাহলে আস্কিং প্রাইস আছেন 35000 না? জি। এগুলো টোটাল কত পেয়ার আছে? 4 পেয়ার আছে। 4 পেয়ার। ওগুলোর কি কালার? সবগুলো সেম কালার, সবগুলো একই কালার। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স অনেক সুন্দর পেয়ার। এই পেয়ার আমি এর আগে দেখি নাই। যদি কেউ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর পেয়ারটা কালেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে আমেরিকান জায়ান্ট শোহমার। আমেরিকান জায়ান্ট শোহমার, এটা কি মিউটেশনের জন্য দিয়েছেন? সাদা আর একটা হচ্ছে ওপাল বার, একটা হচ্ছে হোয়াইট। এই পেয়ারটার আপনি আস্কিং প্রাইস কত যাচ্ছেন? 35000 টাকা। 35000 টাকা আস্কিং প্রাইস যাচ্ছেন না? আচ্ছা, এটা হচ্ছে লং পেস না? হ্যাঁ, বুলেট লং পেস। এটা আপনার কাছে কত পেয়ার আছে? 5 পেয়ার আছে। 5 পেয়ার। ওগুলো কি কালার? বিভিন্ন কালার আছে। বিভিন্ন কালার না? আছে উপাল আছে, রেড আছে। এটা কি মিউটেশনের জন্য দিছেন? জি। আচ্ছা, এটা আপনি আপনি আস্কিং প্রাইস কত আছে? 25000 টাকা। 25। এগুলো কি কোনো বেবি আছে? হ্যাঁ, বেবি আছে। বেবির আস্কিং প্রাইস কেমন? বেবি আপনার 10000 করে। এখন কি কয় পেয়ার আছে বেবি সেল দেওয়ার মতো? 5 পেয়ার আছে। 5 পেয়ার বেবি আছে। কত পরের ওগুলো? 2-3 পর। 2-3 পর না? আচ্ছা, এগুলো মিউটেশনে কি কালার আসে? ব্ল্যাক না রেড? ম্যাক্সিমাম রেড আসে। রেড আসে না? রেডটা রিঅ্যাক্ট হয়। আচ্ছা, আর এটা হচ্ছে ড্যানিশ। হ্যাঁ, এটা একটা বাংলাদেশের নিউ ব্রিড। বাংলাদেশের ব্রিড? বাবা মা বিদেশের নাকি? এটাই বিদেশের ব্লু ওয়্যারলেস ড্যানিশ টাম্বার। আচ্ছা আচ্ছা, এগুলোর আপনি আস্কিং প্রাইস কত যাচ্ছেন? 40000 টাকা। 40000 টাকা না? এগুলো কত পেয়ার আছে টোটাল? ব্লু ওয়্যারলেস এক পেয়ারই আছে। এক পেয়ার না? অডিয়েন্স অনেক সুন্দর পেয়ার, যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াইট জায়ান্ট, এটা হচ্ছে বাংলাদেশের একটা নতুন ব্রিড, হোয়াইট এক্সিবিশন। এক্সিবিশন মানে? হ্যাঁ, ইম্পোর্টেড পেয়ার। ইম্পোর্টেড। ওই যে রিং অলরেডি পরানো আছে পায়ে। জি। কয় এক পেয়ার আছে না? এগুলো আছে 7 পেয়ার। 7 পেয়ার। কি কালার ওগুলো? সবগুলোই হোয়াইট। সবগুলোই হোয়াইট। জি। এগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? 60000 করে। এগুলো আস্কিং প্রাইস 60000। এগুলো শেপটা অনেক সুন্দর দেখছেন। অডিয়েন্স অনেক সুন্দর হোয়াইট এক্সিবিশন আমার। এগুলো আস্কিং প্রাইস যাচ্ছে 60000 টাকা করে। যদি কেউ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পোটার না? হ্যাঁ, রিভার্সিং ব্লু পোটার। রিভার্সিং ব্লু পোটার। এটা তো মনে হয় তো নিউ আইডাল না? বাচ্চা। বাচ্চা কয় পরে? 2-3 পর গেছে। শেপটা অনেক সুন্দর। এগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? 10000 করে। 10000 করে আস্কিং প্রাইস চাচ্ছেন। এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 4 পেয়ার আছে। ওগুলো কালার? সেম কালারই। সেম কালারই 4 পেয়ার? জি। আচ্ছা, এগুলোর দাম চাচ্ছিলেন? 10000। 10000 করে না? অডিয়েন্স অনেক সুন্দর পেয়ার দেখলে মনে হয় যে নিউ অ্যাডাল। আমি তো প্রথমে ভেবেছি নিউ অ্যাডাল, সাইজ আর শেপটা অনেক বড়। সেটাই, সাইজ আর শেপটা অনেক সুন্দর। যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটার নাম কি ভাই? ক্লাসিক অ্যালমন্ড ইংলিশ ট্রাম্পেটার। ক্লাসিক অ্যালমন্ড ইংলিশ ট্রাম্পেটার। এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 5 পেয়ার আছে। 5 পেয়ার। ওগুলো কি একই কালার না ভিন্ন ভিন্ন কালার? ভিন্ন ভিন্ন কালার আছে। আর কি কি কালার আছে আপনার কাছে? আছে ব্ল্যাক বুল হেড আছে, অ্যালমন্ড বুল হেড আছে, অ্যান্ডোলিজিয়ান আছে, হোয়াইট আছে। আচ্ছা, এগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন? ক্লাসিক অ্যালমন্ডটা বলবো 25000 টাকা। 25000 করে না? অনেক সুন্দর পেয়ার, জুটিগুলো অনেক সুন্দর। এই যে অডিয়েন্স অনেক সুন্দর পেয়ার, যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে হাউস পিজন, একটা মেল হাউস পিজন মেল টাইগার না? জি। এটা এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? হাউস পিজন আছে আপনার 40 পিস। এটা কি সিঙ্গেল? হ্যাঁ, এটা সিঙ্গেল মেল। মানে আপনি কি মেল ফিমেল মিলাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পেয়ার কত করে যাচ্ছেন? 40000 করে। আর এই সিঙ্গেল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে? 20000 টাকা পিস, মানে অর্ধেক। জি। আচ্ছা, আর এটা হচ্ছে, এটার নাম কি ভাই? এটা হচ্ছে ওপাল শোকিং, বাংলাদেশে এক পিস। ওপাল শোকিং, এই এক পিসই আছে না? হ্যাঁ হ্যাঁ। এটা কি মেল? তো পিস আর কেউ দেখাইতে পারবে। এটা কি মেল না ফিমেল? এটা মেল। মেল। এটা আস্কিং প্রাইস কত যাচ্ছে? এটা পড়বে 70000 টাকা। এটা সিঙ্গেল এই পিস যদি কেউ নিতে চান তাহলে 70000 টাকা পড়বে। অডিয়েন্স অনেক সুন্দর, ভাই বলছে যে বাংলাদেশে নাকি এক পিসই আছে, আর এটা কোথাও দেখাইতে পারবেন না। যদি দেখাইতে পারে বলে যে আমার কাছে আছে, এই এক পিস ফ্রি দিয়ে দেবো। অলরেডি গোবিন্দ বলেছেন যদি কেউ সেম দ্বিতীয় পিস যদি কেউ দেখাইতে পারে তাহলে এটা ফ্রি দিয়ে দিবে।
এটা চ্যালেঞ্জ রইলো সবার কাছে। আর এটা কি ওই যে হাউস পিজন না ওগুলা? হ্যাঁ এটাও একটা হাউস পিজন সিঙ্গেল মেল, ওগুলা ওই যে সেম 20,000 করে সিঙ্গেল, যদি আর ডাবল নিতে চা 50,000। হ্যাঁ সবগুলাই ইম্পোর্ট। আচ্ছা এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে গ্রিজেল আমেরিকান শোকিং। গ্রিজেল আমেরিকান শোকিং, এটা কি সিঙ্গেল? হ্যাঁ এটা সিঙ্গেল মেল। এটার আস্কিং প্রাইস কত যাচ্ছে? এটা পড়বে 20,000 টাকা। এটা পড়বে 20,000 টাকা। অডিয়েন্স অনেক সুন্দর সিঙ্গেল মেল, এটা কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। টাইগার হাউস পিজন মেল, ওই যে সেম একই দাম না 20,000 সিঙ্গেল। আর যদি কেউ পেয়ার মিলে নিতে চান তাহলে 40,000। ক্লাসিক্যাল মন আমেরিকান শোকিং, ক্লাসিক্যাল মন আমেরিকান শোকিং সিঙ্গেল। হ্যাঁ মেল না ফিমেল? মেল। এটা আস্কিং প্রাইস কত যাচ্ছে? 20,000 টাকা। এটা আস্কিং প্রাইস 20,000 টাকা সিঙ্গেল একটা মেল। যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দাদা এটা হচ্ছে টাইগার সিঙ্গেল মেল, সিঙ্গেল মেল। এটা আস্কিং প্রাইস হচ্ছে 20,000 প্রাইস 20,000 টাকা। এটাও সেম টাইগার, এটাও এটা হচ্ছে গ্রিজেল, গ্রিজেল না? হ্যাঁ এটাও মেল, মেল। এটা আস্কিং প্রাইস 20,000। ভাই মেলের অংশটা একটু বেশি হয়ে গেছে, ফিমেল গুলো সেল করে দিছি। আচ্ছা এটা এটা প্রাইস কি 20,000? হ্যাঁ এটাও 20,000 টাকা। আর এটা হচ্ছে লং বল হেড লং ফেস, লং ফেস সিঙ্গেল। এটা মেল না ফিমেল? এটা মেল, মেল। ফিমেলের পাশে আছে অলরেডি, ফিমেলটা ডিম পারছে যার কারণে এজন্য আলাদা আলাদা করে রাখছেন না? জি। পেয়ারটা কত যাচ্ছেন? 40,000 টাকা। অডিয়েন্স অনেক সুন্দর, যদি এই প্যাডটা কেউ নিতে চান তাহলে 40,000 টাকা ভাই আস্কিং প্রাইস দাম যাচ্ছে। ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে অ্যান্ড্রোলিজেন হাউস পিজেন, ফিমেলটা অ্যান্ড্রোলিজেন আর মেলটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক না? এটা কি মিউটেশনের জন্য দেওয়া হয়েছে? জি মিউটেশন করলে সেম এইভাবেই দিতে হয়। মিউটেশনের জন্য আপনার এটা কি কালার আসে? এটা অ্যান্ড্রোলিজেন আসবে বেশি। আচ্ছা আচ্ছা, আপনার এটা আস্কিং প্রাইস কত যাচ্ছেন? এটা পড়বে 1,00,000 টাকা। 1,00,000 টাকা। অডিয়েন্স অনেক সুন্দর পেয়ার, যদি কেউ নিতে চান তাহলে ভাই দাম চেয়েছেন 1,00,000 টাকা। ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে একটা এলমন, একটা হচ্ছে টাইগার হাউস পিজেন। আচ্ছা এটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন? এটা হলো 65,000 টাকা। এটা সাইজ তো মাশাআল্লাহ অনেক বড়, বাংলাদেশে এর উপর আর কোনো হাউস পিজেনের সাইজ নাই। তাই এটা একটু ধরে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, একটু একটু ধরে দেখান তো। আমার কাছে যে হাউস পিজেন আছে বাংলাদেশে সেকেন্ড পিস নাই। হ্যাঁ সেটাই, অনেক সুন্দর, অনেক বড়, অনেক বড় মানে সেটাই তো বলছে যে এর উপরে আর কোনো সাইজ নাই। আচ্ছা এটা আস্কিং প্রাইস কত যাচ্ছিলেন? এটা পেয়ারটা বলুন 65,000 টাকা। 65,000 টাকা না? এর কোনো বেবি আছে আপনার কাছে? হ্যাঁ বেবি আছে। কয় পেয়ার? বেবি আছে 5 পেয়ার। বেবিগুলোর আস্কিং প্রাইস কেমন? বেবি আমি অলরেডি 15,000 করে সেল করি। বেবিগুলো তো তাহলে মানে সাইজে মাশাআল্লাহ বড় হওয়ার কথা। অনেক বড় এখনই। আচ্ছা আচ্ছা, এই পেয়ার বেবি বিক্রি করেন 15,000 না? পাঁচ পেয়ার বেবি আছে সেল দেওয়ার মতো? জি। অডিয়েন্স এর পাঁচ পেয়ার বেবি আছে, আছে সেল দেওয়ার মতো। যদি কেউ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এর পাঁচ পিস বেবি, আপনারা পাঁচ পেয়ার বেবি কালেক্ট করতে পারবেন। আর এগুলো কি স্যালো? স্প্যানজার স্যালো, স্প্যানজার স্যালো, এই যে কালোটা পেয়ার না? হ্যাঁ এটা পেয়ার। এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? স্যালো 4-5 পেয়ার আছে। এটা 4-5 না? এটা বাচ্চা কয় পরের বাচ্চা? এটা 2-3 পরের বাচ্চা। সেগুলো আস্কিং প্রাইস কেমন চাচ্ছে? 15,000 টাকা। এগুলো কয় কালার আছে আপনার কাছে? এখানে আছে রেড স্প্যানজার, ব্ল্যাক স্প্যানজার, ব্লু স্প্যানজার। আচ্ছা আর ওইটা কি সিঙ্গেল? হ্যাঁ ওইটা সিঙ্গেল, একটা রানিং ফিমেল। ওইটার কোনো পেয়ার নাই না? হ্যাঁ না ওইটা পেয়ার নাই। ওই সিঙ্গেলটার দাম চাচ্ছেন কত? 10,000 টাকা। 10,000। আর এই পেয়ারগুলো হচ্ছে কত? 15,000। 15,000 টাকা না? আর এখানে আছে হাউস পিজনের বেবি। বেবি কয় পরে বেবি? এগুলো 2-3 পর গেছে। আচ্ছা এই এগুলো আপনার কাছে কত পেয়ার বললেন? 5 পেয়ার বেবি আছে। 5 পেয়ার না? এগুলো আস্কিং প্রাইস কত বলছেন? 15,000 টাকা। 15,000 টাকা। আর এটা হচ্ছে ব্লু ওয়্যারলেস লাহোরি, ব্লু ওয়্যারলেস লাহোরি। এগুলো আপনার কাছে কত পেয়ার আছে? 5 পেয়ার। 5 পেয়ার। এগুলো কি রানিং না? রানিং পেয়ার। রানিং পেয়ার না? এখন এতে কি কোনো ডিম বাচ্চা আছে? এতে বাচ্চা আছে। বাচ্চা কয় পেয়ার আছে? বাচ্চা আছে 2 পেয়ার। 2 পেয়ার। এগুলো বাচ্চাগুলো কি রকম দামে সেল করেন? 15,000 টাকা করে সেল করেন। আর এই মেন পেয়ারটা? 30,000 টাকা। মেন পেয়ার সেল করেন 30,000, বাচ্চা আছে 15,000 না? অনেক সুন্দর, দেখা যাক। আর এই পেয়ারটা ব্ল্যাক হাউস পিজে। এগুলো আস্কিং প্রাইস কেমন? 40,000 টাকা পেয়ার, সবই 40,000। এগুলো কত পেয়ার আছে? এই কালারের 5 পেয়ার আছে। 5 পেয়ারের কোনো বেবি আছে? হ্যাঁ বেবি আছে। কত পেয়ার আছে বেবি? 2 পেয়ার। 2 পেয়ার বেবি। বেবিগুলোর প্রাইস 20,000 করে, কালো বাচ্চা। কালো বাচ্চা 20,000 না?
আর এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল নাকি? হ্যাঁ, এখানে একটা ফ্যান্টেল ফিমেল আছে, একটা ডেনিশ মেল আছে। ফ্যান্টেলটা কেমন? ফ্যান্টেলটা আছে ফিমেল রানি। রানিং দাম কেমন? ওটা হলো 10,000 টাকা। 10,000 টাকা। আর ওই যে ডেনিশটা, ওটা হচ্ছে ব্লু ম্যাগপাই ডেনিশ মেল, ওটা হলো 15,000 টাকা। 15,000 টাকা না, সিঙ্গেল? হ্যাঁ, ওটা সিঙ্গেল। আর এটা, এটা হচ্ছে আমার একটা ঘরের বেবি। আচ্ছা, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মন না, কত পরে বেবি এটা? এটা 2-3 পর গেছে। এটা আসকিং প্রাইস কেমন যাচ্ছে? 10,000 টাকা আমি সেল করব। 10,000 টাকা অডিয়েন্স, অনেক সুন্দর বেবিটা, যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই এটা ব্ল্যাক, এটা কি সিঙ্গেল নাকি? হ্যাঁ, এটা ভাই সিঙ্গেল মেল। মেল না, এটা আসকিং প্রাইস কত যাচ্ছে? 15,000 টাকা। 15,000 টাকা না। এটা, এটা হচ্ছে ব্ল্যাক মুন্ডিয়ান। মুন্ডিয়ান, মুন্ডিয়ান কি একটাই আছে? আরো কত পিস আছে? আচ্ছা না, এখানে হয়তো একটা রেখেছেন, তাই তো? হ্যাঁ, এখানে একটা রেখেছি। আচ্ছা, কত পিস পেয়ার আছে আপনার কাছে? আমার কাছে আছে 9 পিস। 9 পিস। এটা কি মেল? হ্যাঁ, এটা মেল। এটার মুন্ডিয়ান এখন আসকিং প্রাইস কত যাচ্ছেন? এই মেলটা 30,000 টাকা। আচ্ছা, পেয়ার মিলে দিলে? পেয়ার হচ্ছে সেক্ষেত্রে 60,000 টাকা। পেয়ার মিলে দিলে 60,000 টাকা, সিঙ্গেল নিতে চাইলে 30,000 টাকা। আর কি কোনো বেবি আছে আপনার কাছে এখন? একটা সিঙ্গেল বেবি। সিঙ্গেল বেবি কত পরে? ওটা 3-4 পরে গেছে। 3-4 পর না, ওই সিঙ্গেল বেবির আসকিং প্রাইস কেমন যাচ্ছে? ওইটা পড়বে 15,000 টাকা। 15,000 টাকা। দাদা, এটা মানে তোমার আছে বেবি? হাঙ্গেরিয়ান হাউস পিজনের বেবি। বেবি কয় পরে আছে এটা দেখলে বোঝা যাচ্ছে? 2-3 পর গেছে। 2-3 পর না, সাইজ তো অনেক বড়। অনেক বড় সাইজ। মানে কেউ দেখলে মনে করবে যে এটা হচ্ছে রানিং পেয়ার। রানিং পেয়ার, এটাই স্বাভাবিক। এগুলোর আসকিং প্রাইস কেমন চাচ্ছেন? 15,000 টাকা পেয়ার। 15,000 টাকা পেয়ার। কয় পেয়ার আছে এগুলা? ওই এভারেজ 5 পেয়ার আছে। 5 পেয়ার না, অন্য কালার দিয়ে। আচ্ছা, আর এটা কি ভাই? এটা হচ্ছে বাংলাদেশে একটা নতুন ব্রিড, এক পেয়ার বাচ্চা। এটার নাম কি? এটা হচ্ছে ক্যামেক্সিন। ক্যামেক্সিন না, এটা আপনার কাছে কত পেয়ার আছে? 2 পেয়ার আছে। এটা কি কয় পরে বাচ্চা? এটা 2-3 পরে গেছে। 2-3 পরে। এগুলো আসকিং প্রাইস কেমন? 15,000 টাকা। এগুলো কোন দেশের মূলত? এটা আছে মিডল ইস্টের। মিডল ইস্ট না, এটার কত যাচ্ছেন দাম? 15,000 টাকা। 15,000 টাকা দাম না, অডিয়েন্স অনেক সুন্দর। এগুলো আমি আর এর আগে দেখি নাই। যদি কেউ নিতে চান, ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আর কবুতরের দাম প্রতিনিয়তই ওঠানামা করে, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন কবুতরের যে বাজার মূল্য থাকবে সেই দাম দিয়ে কবুতরটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। আর ওই যে সিঙ্গেল, ওটা কি ভাই? সিঙ্গেল ওটা একটা রেসারের বেবি। ওটা কি সেল দেবেন? না, ওটা সেল হবে। আচ্ছা, আর হোয়াইট হাউস পিজন? হ্যাঁ, এটা একটা সিঙ্গেল মেল। সিঙ্গেল মেল রানিং না? হ্যাঁ, রানিং। এটার কত দাম কত যাচ্ছেন? এই মেলটা 7,000 টাকা সেল হবে। 7,000 টাকা সেল হবে না? আচ্ছা, আর এটা, এখানে একটা হোয়াইট জায়ান্ট তোমাদের ফিমেল আছে, আর একটা ব্লন্ড এলেন্ড। আচ্ছা, কোনটার কত দাম? ওই হোয়াইট জায়ান্ট তোমাটা পড়বে 15,000 টাকা, আর ব্লন্ড এলেন্ডটা পড়বে 10,000 টাকা। 15,000 আর 10,000 না? হ্যাঁ। অডিয়েন্স অনেক সুন্দর, সিঙ্গেল ব্লন্ড এলেন্ড, সাইজও মাশাল্লাহ অনেক বড়। আর এটা হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, আর এটা ওপাল বার হোয়াইট টপ ইংলিশ টাম বিদার সিঙ্গেল? জি সিঙ্গেল। এটা আসকিং প্রাইস কত? এটা পুরো 20,000 টাকা। দাদা, এখানে কি কি আছে? এই পাশে আছে একটা আপনার অ্যালমন ডেনিশ টামলার বেবি, আর স্প্যানিশ চরেরা। আচ্ছা, স্প্যানিশ চরেরা, কোনটার প্রাইস কেমন? ইউনো স্প্যানিশ চরেরা বেবি পড়বে 10,000 টাকা, আর ডেনিশ কি একটা পড়বে 15,000 টাকা। স্প্যানিশ চরেরা তো সাইজ কিছুটা আউলের মতো না? হ্যাঁ হ্যাঁ, গোলাপের মতো, পাপড়ির মতো একটা ফ্লাওয়ার থাকে। জি জি, এই জন্য ওটার নাম হচ্ছে স্প্যানিশ চরেরা। কিন্তু ওটা দেখলে অনেকে প্রথমে ডাউট দিবে যে এটা মনে হয় আউল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা স্প্যানিশ চরেরার প্রাইস কেমন? 10,000 টাকা। 10,000। আর ওইটা, আর ডেনিশটা বলো 15,000 টাকা। 15,000 টাকা না। আর এখানে আছে 3 পিস কিংয়ের বেবি। বেবি কয় পরে বেবিগুলা? 2-3 পর গেছে। আচ্ছা, এগুলো বেবি কত করে যাচ্ছেন?
তাহলে আপনার একটা কি আছে ব্ল্যাক ওটা করবে 20000 টাকা ব্ল্যাকটা 20000 আর হোয়াইটটা হোয়াইটটা সিঙ্গেল বাচ্চাটা করবে 5000 টাকা 5000 টাকা না আচ্ছা আর এখানে এখানে আছে আপনার একটা অ্যালমন্ড পোটার আর একটা আছে আপনার গ্রে সে লাহোর আচ্ছা অ্যালমন্ড পোটারটা কত আছেন ওটা করবে 15000 টাকা লাহোরটা করবে 20000 টাকা আচ্ছা আর এখানে আছে এখানে কিছু জ্যাকোবিনের বাচ্চা আছে হ্যাঁ জ্যাকোবিনের বাচ্চাগুলো কত করে যাচ্ছে বাচ্চাগুলো 10000 করে এগুলো কয় পরে বাচ্চা এগুলো দুই তিন পর গেছে এগুলো কি পেয়ার মিলানো আছে না হ্যাঁ কিছু রিয়ার কালার আছে আপনার এখানে স্টোন কোনটা কোনটা পেয়ার এখানে আছে এইটা আর ওইটা পেয়ার আর সিলভারটা আর স্প্ল্যাশটা মিয়ে আচ্ছা আচ্ছা এটা একটা দেখা যাচ্ছে না এক সাইডে আছে তো এইজন্য দেখিয়েছি গোবিন্দ ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভাইয়ের সাথে আপনারা আলোচনা করে এই সুন্দর পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন ভাই একটা দাম বলে দিয়েছেন আনুমানিক যদি কেউ নিতে চান তাহলে আলোচনার মাধ্যমে দাম কিছুটা এদিক সেদিক করে আপনারা এই পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন ভাই এটার নাম কি এটার নাম বলা হয়েছে সুমাত্রা সুমাত্রা এটা কোন দেশের আসলে ভাই ব্রিটেন বলতে পারতেছি না কোন দেশের আমি আমাদের দেশে তো সব বাহিরে হ্যাঁ বাহিরে কিন্তু আমাদের দেশ থেকে কালেকশন করছি আচ্ছা এটা কি আপনার কাছে তিনটাই আছে হ্যাঁ তিনটাই আছে আর অন্য অন্য কিছু মুরগি মুরগি আছে আচ্ছা এই তিনটা এগুলোর পেয়ার মিলানো আছে না আলাদা আলাদা এই মুরগিগুলো সেট করতে হচ্ছে একটা মেল দুইটা ফিমেল তাই নাকি মানে তাই আছে মেল মেল কি অনেক পাওয়ারফুল সম্ভবত জি জি এই জন্য দুইটা ফিমেল তার জন্য দরকার জি অডিয়েন্স এই প্যাটটা সেল করা হবে না সেজন্য দাম বলা যাচ্ছে না দাম বলছি না কারণ এই প্যাটটা এমনি মানুষকে দেখানোর জন্য এটা ভিডিওটা করেছি ভাই এটা সেল করবে না এটা উনি নিজে পালার জন্য নিয়ে এসেছে আচ্ছা নেক্সট ভাই আরও কিছু মুরগি কালেকশন করবে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো